আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের এপিসোডে। আজকে আমি আপনাদের জন্য একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি, সকাল বিকালের নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি আমি দুটি আলু এবং মুরগির মাংস দিয়ে তৈরি করব। তাহলে আমি কী করে নাস্তার রেসিপিটি বানাই আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে পাবেন আমি কী করে এই নাস্তার রেসিপিটি তৈরি করি। এই নাস্তার রেসিপিটি খুবই সুস্বাদু, আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমি কী করে নাস্তার রেসিপিটি তৈরি করি দেখে নেওয়া যাক। নাস্তাটি তৈরি করতে আমি দুটি আলু নিয়েছি, আর আলুগুলো আমি সিদ্ধ করে নেব। আর আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি, এটা হাড্ডি সহকারে মুরগির মাংস, আমি হাড্ডি থেকে মাংসগুলো সরিয়ে নেব। আপনারা চাইলে বোনলেস চিকেনটাও নিতে পারেন। হাড্ডি থেকে মাংসগুলো সরিয়ে নেওয়া হয়ে গেলে এবারে মাংসগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। তারপর আমি একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নেব, তারপর কিছু ধনে পাতা কুচি, আর দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা, আর একটি টমেটোর অর্ধেক আমি কেটে কুচি করে নেব। সব কিছু কাটা হয়ে গেলে এবারে আমি ধনে পাতা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটি প্লেটের মধ্যে তুলে নেব, আর পেঁয়াজটা আমি একটি বাটির মধ্যে তুলে নেব। এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা, দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে দিয়ে দেব যে চিকেনটা আমি নিয়েছিলাম সেটা, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি সবার ভিডিওটি ভালো লাগে তাহলে কেটে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চিকেনটা কিছুক্ষণ ভালো করে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু ধনে গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনটা কষিয়ে নিয়ে আমি তারপর এটা একটি প্লেটের মধ্যে তুলে নেব। এবারে আমি আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো আমি ম্যাশ করে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, আর হাফ চামচ মরিচের গুঁড়া, তারপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে মেখে নেব। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। যে প্যানের মধ্যে আমি মাংসটা কষিয়ে নিয়েছিলাম ওই প্যানের মধ্যে আমি আলুটা দিয়ে তারপর কিছুক্ষণ ভালো করে চুলার আঁচ লতে রেখে ভালো করে আমি এটা কষিয়ে নেব। আর এক্সট্রা কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংসের মধ্যে থেকে যে তেলটা বেরিয়েছিল ওই তেলের মধ্যে কিন্তু আমি আলুটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আলু থেকে এক্সট্রা যে গন্ধ থাকে এটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবারে আমি একটি বাটি নিয়েছি আর একটি কাটা চামচ নিয়েছি, এবার একটি ডিম এর মধ্যে ঢেলে দেব আর অল্প একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প একটু লিকুইড দুধ দিয়ে দেব, আমি 3 চামচের পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দেব।
এবারে আমি যে আলুটা রেডি করে রেখেছিলাম এটা আমি বাগা বাগা করে নেব, আর একটি অংশ হাতের মধ্যে নিয়ে একটু গর্ত করে এর মধ্যে আমি মাংসের কয়েকটি টুকরো আমি ভিতরে দিয়ে দেব। তারপর আমি আলুর চপের মতো করে বা কাবাবের মতো করে বানিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে, এবার এগুলো বাজার পালা। এবারে আলুর একটি নাস্তা আমি ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আমি কিছু ব্রেড ক্রাম নিয়েছিলাম ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব, আর একটু চেপে চেপে ব্রেড ক্রামগুলো আলুর গায়ে লাগিয়ে দেবো। এতে করে ব্রেড ক্রামগুলো তেলে যখন ছেড়ে দেব তখন আলুটা ভেঙে যাবে না। আমি সবগুলো আলুর নাস্তার মধ্যে এরকমভাবে ব্যাটার লাগিয়ে তারপর ব্রেডক্রাম লাগিয়ে নেব। এবারে আমি আলুর নাস্তাগুলো ভেজে নেব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আলুর নাস্তাটি আমি তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব, আর এটা খুবই খেয়াল করে ভেজে নিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। আর এক সাইড ভালো করে হয়ে গেলে অপর সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তিনটি আলুর নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আরও দুটি নাস্তা রয়েছে সেগুলো ভেজে নেব। আর আমার আজকের রেসিপিটি কেমন হলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। টোটাল আমি 5টি আলুর নাস্তা বা আলুর চপ বানিয়েছিলাম, আমার 3টি ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, আর একটু বেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। এতে করে পরবর্তী আপলোড আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।